হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর চ্যানেল ডক্টর পার্থ। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর পার্থ আছি আপনাদের সাথে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসন্ন ঈদকে সামনে রেখে আমরা অনেকেই ইতিমধ্যেও ঢাকা ছেড়ে অনেকেই আমরা গ্রামের বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যাত্রা পথে আপনাকে কিছু প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিতে হবে, কারণ কখন কার কোন ওষুধটি দরকার হয়ে পড়ে সেটি আমরা কেউ জানি না। তাই আপদকালে যেন আপনার ওষুধগুলো আপনার সঙ্গে থাকে তাই মনে করে দিতে আজকের এই ভিডিও। ভিডিওটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই আমি চাইবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আপনাকে যে ওষুধটি আপনার সাথে রাখতে হবে তা হচ্ছে ওআরএস বা খাবার স্যালাইন। কারণ আমরা হঠাৎ করে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করব। ঢাকা থেকে অনেকে যেহেতু গ্রামে যাচ্ছেন, অনেক পরিবারে বাচ্চাদের বিশেষ করে কম বয়সী যারা রয়েছেন তারা ঠিক টিউবওয়েলের পানি অথবা অন্য যে জলাশয়ের পানিগুলো রয়েছে এগুলো খেতে অভ্যস্ত নয়। তাই অনেকেই দেখা যাবে ডায়রিয়া খুবই কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় আপনাকে যেই ওষুধটি আপনার সাথে রাখতে হবে তা হচ্ছে প্যারাসিটামল জাতীয় ওষুধ। দীর্ঘ সময় ধরে জার্নি করলে আপনার শরীরে একটি ক্লান্ত ভাব চলে আসতে পারে অথবা সারা শরীর ব্যথা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো আপনার খুব কাজে আসবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে, সেটি হচ্ছে গ্যাসের ওষুধ। গ্যাসের সমস্যা নেই এরকম খুব কম মানুষই বাংলাদেশে রয়েছে, তাই মনে করে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ সঙ্গে নেবেন। এরপরে রয়েছে মন্ডলুকাস জাতীয় ওষুধ, যেই ওষুধগুলো আপনার ফুসফুস ভালো রাখবে, তাই অবশ্যই মন্ডলুকাস জাতীয় ওষুধগুলো আপনার সঙ্গে নেবেন। এরপরে রয়েছে আপনার চুলকানির জন্য কিছু ওষুধ, যেগুলো আমরা অ্যান্টিহিস্টামিন বলে চিনে থাকি। আপনি অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ অবশ্যই আপনার সঙ্গে নেবেন। যাত্রাপথে অনেকেরই মোশন সিকনেস বা বমি বমি ভাব হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনি বমি যাতে না হয় সেই জন্য কিছু ওষুধ রয়েছে, অ্যান্টি এমেটিক জাতীয় কিছু ওষুধ, সেই ওষুধগুলো অবশ্যই ক্যারি করবেন। অনেক বাবা মার রয়েছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস, তাই এই ওষুধগুলো আপনি ভাত খেতে ভুলে গেলেও ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ওষুধ ভোলা যাবে না। অবশ্যই আপনি এই ওষুধগুলো সবসময় আপনার সাথে ক্যারি করবেন। অনেকের এখন ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকতে পারে, তাই অবশ্যই ডেইলি বা প্রতিদিন খাওয়ার জন্য সিবিট অবশ্যই আপনার সাথে রাখবেন। এছাড়া আপনি কিছু ফার্স্ট এইড ব্যান্ডেজ আপনার সাথে রাখতে পারেন, এবং চাইলে আপনি ছোটখাটো একটি বক্সে ফার্স্ট এইড বক্স তৈরি করে নিতে পারেন, যেখানে আপনি কিছু গজ, তুলা এমনকি স্যাপলনও রাখতে পারেন। আশা করি আজকে আমাদের শর্ট ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি উপকারে এসে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আগামী পর্বে দেখা মন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।